আমরা এখন অম্বিকা কালনা স্টেশনে চলে এলাম। আমরা সবাই স্টেশনে চলে এলাম, আমরা এখন যাব দেওঘরের উদ্দেশ্যে। আমাদের ট্রেন আসছে কাটোয়া ব্যান্ডেল লোকাল 6:45-এর, ওই ট্রেনে আমরা যাব। আমরা সবাই মিলে দেওঘরের উদ্দেশ্যে রওনা করেছি, আমাদের ট্রেন এখনই চলে আসবে। ঢুকছে কাটোয়া ব্যান্ডেল লোকাল। আমরা এখনই ট্রেনে উঠব। निर्धारित समय 20:33 प्लेटफॉर्म क्रमांक 3 से जाएगी। अनुग्रह करे सुनबे गाड़ी संख्या 3720 डाउन पैंडल हावड़ा लोकल निर्धारित समय रात 8:33। 3 नंबर আমরা এখন নেমে গেছি ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে ব্যান্ডেল হাওড়া লোকালে আমরা এখনই যাবো। আমাদের ট্রেন এসে গেছে 8:30 টাইম। আমরা এখন ব্যান্ডেল হাওড়া লোকালে উঠবো, যেহেতু ওটা ছিল কাটোয়া ব্যান্ডেল লোকাল, এরপরে আমরা ব্যান্ডেল হাওড়া লোকাল। 10 নম্বরে আমাদের ট্রেন দেবে, আমাদের ট্রেন এখনো দেয়নি। আমরা সবাই খেতে বসেছি এখন প্ল্যাটফর্মে, রাতের খাওয়াটা সেরে নি, এরপরে আমাদের ট্রেন 11:00 সময়। তার আগে ট্রেনে ওঠার আগে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আলুর দম, মাংস, আলুর পরোটা, হাওড়া রাকসাল এক্সপ্রেস। এই টাইম হচ্ছে 11:00 সময়। আমরা চেপে পড়েছি ট্রেনে, আমাদের সঙ্গে যারা যারা রয়েছে, আমার ফ্যামিলি এবং আমার বন্ধু তার ফ্যামিলি, আমরা চেপে পড়েছি। এবং আপনাদের আমি নিচে এসে দেখাচ্ছি, এই ট্রেনে করে আমরা যাচ্ছি। আমরা পৌঁছাবো যে সিটিতে পৌঁছাবো 4:30, ওখানে টাইম। গেছি সবাই মিলে ট্রেনে, 11:00 সময় টাইম ট্রেনটা, এটা পৌঁছাবে গেসিকিতে কাল 4:30। এই ট্রেন ছাড়াও হাওড়া থেকে জেসিটি যাওয়ার অনেকগুলো ট্রেন আছে, তার চার্ট আমি আপনাদের সামনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিন কোন ট্রেনে আপনাদের সুবিধা হবে। আমাদের ট্রেন ছেড়ে দিল, আমরা এখন জেসিটির উদ্দেশ্যে অর্থাৎ দেওঘরে যাব আমরা। আমাদের এই ট্রেনটি এখন মধুপুর স্টেশন ক্রস করছে, এরপরেই আমরা জেসিডি পৌঁছে যাব। জেসিডি কখন পৌঁছাবে দেখুন, আপনাদের টাইম দিয়ে দিলাম এবং এই ট্রেনের কত ভাড়া সেটাও আপনাদের দিয়ে দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই দেখুন আমরা চলে এলাম জেসিডি স্টেশন, এখন আমরা নেবে যাব। নেমে বললাম জেসিডিতে, এখন 4:45, আমরা লিফটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের লাগেজের মালপত্রগুলো আমরা লিফট দিয়ে নিয়ে যাব স্টেশনের বাইরে। লিফটের ভিতরে এখন
লিফটে করে আমরা এই ব্রিজের উপরে এলাম। উপরে এখান থেকে আমরা এখনই বাইরে যাব না, যেহেতু এখন সময় দেখুন 4:51। আমরা এখন ওয়েটিং রুমে একটু ওয়েট করব, তারপরে আমরা সকালবেলা এখান থেকে চলে যাব গাড়ি ধরে। ওখানে ওয়েট করা যাবে। এই আমরা বাইরেটা এলাম যেখানে যাত্রী প্রতীক্ষালয়। এখানে দেখুন অনেক সারিবদ্ধভাবে গাড়ি রয়েছে। এ আমরা এখন যাত্রী প্রতীক্ষালয়ের ভেতরে, এখন অনেক লোক এখানে অপেক্ষা করছে। একটু সকাল হলেই আমরা এখান থেকে টোটো কিংবা গাড়ি ধরে চলে যাব আমাদের গন্তব্যস্থলে, বৈদ্যনাথ ধামের কাছে যে হোটেল আছে সেখানে, অথবা ঠাকুর বাড়ির কাছে যে হোটেল আছে। সারারাত ট্রেন জার্নিংয়ের পর যদি একটু ফ্রেশ হতে হয় তাহলে টয়লেট সেরে নিতে পারেন, লেডিস জেন্টস দুই টয়লেটই আছে। আমরা টোটো বা অটোতে যাব না, আমরা একটু নতুন পথ অর্থাৎ ট্রেনে করে যাব। শুনলাম যে 5:35 এখানে একটি ট্রেন আছে, লোকাল ট্রেন, বৈদ্যনাথ ধাম যায়, সেই ট্রেনে করে আমরা যাব। আমরা জেসিডি থেকে সকাল 5:35 ট্রেন ধরে আমরা বৈদ্যনাথ ধামে যাব। আমরা ট্রেন পথেই যাচ্ছি। আমরা লোকাল ট্রেনে উঠেছি বৈদ্যনাথ ধামে যাওয়ার জন্য। 10 টাকা টিকিট নিল, টিকিটের দাম। ট্রেন করে যাই আমরা, আমরা টোটো বা অটোতে যাইনি আমরা। আমাদের ট্রেন এখনই ছেড়ে দেবে, ঘড়িতে সময় 5:35। আমরা রওনা করছি বৈদ্যনাথ ধামের দিকে। সৎসঙ্গনগর হল্ট খালি আছে। আমরা চলে এলাম বৈদ্যনাথ ধাম স্টেশনে, এখন আমরা নেমে যাব। দেখুন বৈদ্যনাথ ধাম স্টেশনটা, স্টেশনের ঠিক সামনে দিয়ে আমরা হেঁটে চলেছি। এখন যাব ক্লক টাওয়ারের কাছে, ওখানে হোটেল নেব। আমরা হোটেলের জন্য ওখানে যাচ্ছি। এখানে সবকটা হোটেলই বুক, তার জন্য আমরা ঠিক পাশেই প্যাটেল চকে ঠিক একটুখানি দূরেই এই ক্লক টাওয়ার থেকে দেখুন একদমই কাছে। এখানে রাস্তার ওপর আমরা এখানে আমাদের এই হোটেলে গেলাম, হোটেল রম্ভা। এই হোটেলের ঠিক রাস্তার ওপরেই দেখুন হোটেলটি দেখাচ্ছি। হোটেলের রিসেপশন, হোটেলের রেট চার্ট, কোন ঘরে কীরকম ভাড়া সমস্ত কিছু দিয়ে দিলাম। দেখুন চার্টটা দেখে নিন একবার। এরপর এই রিসেপশনের ঠিক পাশেই দেখুন একটি বোর্ড ঝুলছে, দেওঘরের দর্শনীয় স্থান কোন কোন জায়গা এবং এই হোটেল থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত, সেই চার্টে সম্পূর্ণ রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে হোটেলের উদ্দেশ্যে হোটেলের ওপরে রওনা করলাম। দেখুন খারাপ নয় হোটেলটি, ভালোই। হোটেলের রুমের যে বারান্দাটি আছে, কমন বারান্দা, সেখান থেকে দূরে বেশ ভিউটা ভালোই লাগছে। দেখুন দেখাচ্ছি সামনেই রাস্তা, ওই যে দূরে দেখা যাচ্ছে মোড়টি, দেখুন এখান থেকে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন, অটো টোটো সমস্ত কিছু পেয়ে যাবেন। ঠিক আমাদের হোটেলের সামনেই রাস্তা, রাস্তার অপোজিটে দেখবেন হোটেল ময়ূর আছে,
আর এই দেখুন, এইটা বললাম প্যাটেল চকের যে মূর্তিটি, এই মূর্তিটির থেকে সোজা এসেই আমাদের হোটেলটি। ঠিক আমাদের হোটেলের পাশেই একটি বড় সড় সুন্দর হোটেল আছে, আপনারা দেখতে পারেন। এখানেও রুম অ্যাভেলেবেল, তবে রুমের ভাড়াটা একটু বেশি। আমরা একটু ফ্রেশ হয়ে রুম থেকে, ওই যে আমাদের হোটেল, ফ্রেশ হয়ে আমরা একটু টিফিন করতে এলাম। ঠিক আমাদেরই সামনে জয়শঙ্কর হোটেলের নাম, হোটেল কাম রেস্টুরেন্ট। আমরা অর্ডার দিয়েছি দেখুন সকালে ব্রেকফাস্টের। এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরেই আমরা দেওঘরের ঠাকুরের আশ্রমে যাব। আমাদের টিফিনে আছে পুরি, তরকারি আর চাটনি আর স্যালাড। পার প্লেট 40 টাকা করে নিয়েছে। আমরা এখন টিফিনটা খেয়ে অটোতে করে রওনা হলাম দেওঘরের ঠাকুর বাড়ির উদ্দেশ্যে, অনুকূল ঠাকুর আশ্রমে। অটো ভাড়া পার হেড 20 টাকা। আমরা চলে এসেছি মন্দিরের কাছে, ওই মন্দিরের গেট দেখা যাচ্ছে, দেখুন ভারী সুন্দর আশ্রমের এই গেটটি। ওই যে দেখা যাচ্ছে যে দূরে, ওটি হলো যাত্রীনিবাস, অর্থাৎ যারা এখানকার শিষ্য তারা বুকিং করে ওখানে থাকতে পারবে। ওই যে দূরে সাদা বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওখানে আনন্দবাজার হয়, অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এই যে রিসেপশন দেখছেন, এই রিসেপশনের মধ্যে যাত্রীদের বসার জায়গা রয়েছে, অনেক জায়গা, তারা এখানে বিশ্রাম নিতে পারবে, এবং এখানে অফিস ঘরও রয়েছে। এবার চলুন যাই মন্দিরের ভেতরে, দেখি গেট খোলাই রয়েছে। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই যে এখানে লেখা রয়েছে কোন কোন মাসে কোন কোন সময় এখানে প্রার্থনা হয় এবং কতক্ষণ খোলা থাকে। গেটের ভেতরে ঢুকতেই মনটা যেন একটা আনন্দে ভরে গেল, কী সুন্দর পরিবেশ। দেওঘরের এই আশ্রমকে সৎসঙ্গের হেডকোয়ার্টার বলা হয়। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র। শ্রী শ্রী ঠাকুরের দ্বিতীয় প্রজন্ম হল অমরেন্দ্রনাথ চক্রবর্তী, যাকে বরদা বলা হয়। শ্রী শ্রী ঠাকুরের তৃতীয় প্রজন্ম হল পরম পূজ্য বরদার পুত্র অশোক চক্রবর্তী। শ্রী শ্রী ঠাকুরের চতুর্থ প্রজন্ম হল অর্কদ্যুতি চক্রবর্তী, যাকে বাবাইদা বলা হয়। উনি এখন বর্তমান আচার্য। শ্রী শ্রী ঠাকুরের পঞ্চম প্রজন্ম হচ্ছে অবিনেন্দ্রনাথ চক্রবর্তী, যার ডাকনাম হলো অবিন্দা। এই যে আমরা পাঁচ পুরুষ দেখলাম, দেখুন এনাদের দেখলেই মনটা যেন ভক্তিতে ভরে যায়, দারুণ সুন্দর। ঠাকুর বলছেন, পরের মঙ্গল করবি যত, ফুলে ফেঁপে উঠবি তত, নিজের কথা ভাববি যত, জলের তলায় ডুববি তত। অসাধারণ সুন্দর এই শ্লোক। এখানে একটি মিউজিয়াম আছে, মিউজিয়ামে মায়ের ছবি এবং বাবার ব্যবহৃত সমস্ত সামগ্রী দেখুন এই মিউজিয়ামে আছে। এছাড়াও বাবার শয়নকক্ষ, যেখানে বাবা থাকতেন। এছাড়াও রয়েছে বিভিন্ন সময়কার ছবি। মিউজিয়ামটার খুব অল্পই দেখালাম আপনাদের, আপনারা আসলে আরও কিছু দেখতে পাবেন। 1925 সালের 30শে ভাদ্র বাংলাদেশের পাবনা জেলার হেমায়তপুর গ্রামে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করেন। ঠাকুরের বাবার নাম ছিল শিবচন্দ্র আর মায়ের নাম ছিল মনমোহিনী দেবী। এই অনুকূল ঠাকুরের দীক্ষাগুরু ছিলেন তার মা নিজে, তিনিই তাকে
দীক্ষা দিয়েছিলেন। এই যে মন্দিরের মেন প্রাঙ্গণ, এখানে দেখুন সন্ধেবেলায় ঠাকুরের নাম করার জন্য, সকলের প্রার্থনা করার জন্য কত সুন্দর জায়গা। এখানে সন্ধেবেলায় প্রার্থনা হয়, বাবা এখানে এসে বসতেন। এই জায়গাটা আপনারা একটু দেখে নিন। বাংলাদেশের পাবনা থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1946 সালে 59 বছর বয়সে এই আশ্রমে এসেছিলেন। এই আশ্রমে উনি 23 বছর কাটিয়েছিলেন। এই আশ্রমে অনেক ফুলের গাছ আছে, দেখুন অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো রয়েছে। পরিবেশটা যেন অসাধারণ, চারিদিকেই একটা কেমন শান্তির পরিবেশ। এই আশ্রমে অনেক ফুল গাছের সঙ্গে ঔষধি গাছও রয়েছে প্রচুর। চলুন আমরা গিয়ে একটু দেখি বাড়ির সুন্দর এখানকার পরিবেশ, একটু ঘুরে দেখি ভেতরে কি আছে। এই আশ্রমটি বিরাট একটি জায়গা নিয়ে অবস্থিত। এই আশ্রমটির মধ্যে এই আশ্রমের যে সুন্দর পরিবেশ, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ভেতরটা একটু ভালো করে ঘুরে দেখি, দেখুন এখানে অনেক পাখি, সামনেই একটা খাঁচা, মনে হচ্ছে একটা নয় কয়েকটি বেশ খাঁচা রয়েছে। দেখি সেই খাঁচার ভেতরে কি কি রয়েছে। জাল দিয়ে সামনেটা পুরো ঘেরা, তবুও তার মধ্যে থেকে দেখুন দেখতে পাচ্ছি আমরা অনেক বদ্যি, এই ধরনের অনেক লাভ বার্ড, অনেক পাখি এর মধ্যে রয়েছে। দেখি খাঁচার মধ্যে কি আছে। এখানে যে খাঁচাটি দেখা যাচ্ছে, এই খাঁচাটির মধ্যে অনেক খরগোশ আছে। আমরা খরগোশ দেখার পর যাই একটু সাইডে, খাঁচার ঠিক অপোজিটে একটি দেখুন কুয়ো রয়েছে, এবং আগে চলতো এমন দুটো গাড়ি রয়েছে, অর্থাৎ গাড়ি বলতে টাঙাটাই টাঙা গাড়ি, ঘোড়ায় টানা, ঠাকুর আশ্রমে ব্যবহৃত এই টাঙাগুলি এখানে রাখা রয়েছে। এখানে একটি পাথরের টিলা রয়েছে, ভারী সুন্দর, দেখুন এখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন। হ্যাঁ, দেখে পাহাড়েরই একটি অংশ ভালো লাগবে। আমি আমার স্ত্রীকে নিয়ে এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই। এরপরে আমরা এলাম পায়রার খাঁচার ঠিক সামনে, দেখুন এখানে বড় ব্যারিকেড, তার মধ্যে প্রচুর সাদা রঙের পায়রা রাখা রয়েছে। আর এখানে একটি আর্টিফিশিয়াল ঠিক পাহাড় যেমন হয় তেমন পাহাড়ের ইয়েতে লেক, গাছ, পাখি অনেক কিছুই এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে। দেখে মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকায় আমরা চলে এসেছি। এই যে এখানে যে জায়গাটি দেখছি, এটা হলো এখানে গোশালা ছিল, আগে গরু রাখা হতো, এখন এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। এখন আমরা চললাম
সোজা ঠাকুর বাড়ির প্রজন্ম যেখানে রয়েছে সেইখানে যেতে যেতে রাস্তায় দেখুন ঠাকুরের লেখা কিছু বাণী। এখানের আরেকটি খুবই সুন্দর দেখুন যে একটি গাছের ওপর যার চারিদিকে ডালপালা রয়েছে সেই গাছের উপর একটি ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরটা আগে ব্যবহার হতো, দেখে নিন ঘরটিকে আপনারা। এই আশ্রমে অনেক সুন্দর সুন্দর রংবাহারি গাছ রয়েছে এবং অনেক ঔষধি গাছও রয়েছে। এই জায়গাটা হলো ঠাকুরের কার মিউজিয়াম, অর্থাৎ ঠাকুর বর্দা বর্মা যেসব গাড়ি ব্যবহার করত সেই সব গাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। যদিও এখানে তেমনভাবে দেখাতে পারলাম না, জাস্ট যতটুকু পারলাম সেটা আপনাদের দেখিয়ে দিলাম। অনুকূল ঠাকুর তার বাবা মাকে খুবই ভালোবাসতেন। এক সময় যখন ওনার পিতা অসুস্থ হয়ে গেছিলেন তখন অনুকূল ঠাকুর নিজে মুড়ি বিক্রি করে সংসার চালিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কলিকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেছিলেন। তিনি পাস করার পর উপলব্ধি করেছিলেন যে মানুষের দেহের চিকিৎসার থেকেও আগে দরকার মনের চিকিৎসা। তাই তো তিনি এই সৎসঙ্গ তৈরি করেছিলেন। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম ঠাকুরের বসতবাড়ি, অর্থাৎ ঠাকুরের প্রজন্ম যেখানে থাকে। ওই যে আমরা সামনে যাকে দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে বুঝিয়ে কথা বলছে, উনি হল বর্তমান আশ্রমের আচার্য, অর্থাৎ অর্কদ্যুতি চক্রবর্তী, যার ডাকনাম বাবাইদা। খুব কাছ থেকে আমাদের খুবই সৌভাগ্য যে খুব কাছ থেকে তাকে দেখতে পেলাম, মনটা ভক্তিতে ভরে গেল। উনি এখানে আসেন এবং বসেন, কখনো কখনো এখানে প্রার্থনা সভাও অনুষ্ঠিত হয়। লোকের সমস্যা নিয়ে উনি তাদের নানা রকম উপদেশ দিয়ে থাকেন, কীভাবে কি হলে লোকে একটু তাদের বিপদ থেকে উদ্ধার পাবে, তাই তিনি সকলের সুবিধার্থে সেসব আলোচনা করে থাকেন। দেখুন উনি এগিয়ে আসছেন, এ যেন এক মূর্তিমান মহাপুরুষ। ভাবতেই পারেনি এত কাছ থেকে ওনার এই দর্শন পাব। জয় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী আচার্য দেবের জয়। এই যে আমরা সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছি, এই জায়গাটি হলো উপাসনা গৃহ। দেখুন দেখাচ্ছি, যদিও গৃহটি এখন বন্ধ আছে, এই আমরা মেন গেট থেকে বেরিয়ে এসে ঠাকুরের প্রসাদ গ্রহণের জন্য আমরা রওনা করেছি এই গৃহে। আমরা এই সাদা বিল্ডিংটির রাস্তা ধরে, অর্থাৎ মাঠ আর বিল্ডিংয়ের মাঝখান দিয়ে যে রাস্তাটি আছে সেই রাস্তাটা দিয়ে আমরা প্রসাদ গৃহে এখনই যাব। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এইখান থেকে উপর থেকে পাতা, খাবারের যে পাতা, সে ডাইরেক্ট ফেলা হয় এবং এই ট্রাক্টরে চলে আসে। এই দেখুন প্রসাদ গৃহ, যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে ঠাকুরের, কত লোক একসাথে খাচ্ছে দেখুন। এই যে প্রসাদ গৃহটি মোট ছটি তালা আছে, এক একটি তালাতে 2000 করে লোক একটা টাইমে বসার অ্যাকোমোডেশন, অর্থাৎ ব্যবস্থা আছে। আর এই যে দেখছেন যাদের হাঁটুতে ব্যথা তারা কিন্তু এখানে বসে ঠাকুরের ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। আর এই যে দেখছেন এখানে, এখান থেকে পাতা নিয়ে তবে খেতে বসতে হয় লাইনে, দেখুন সবাই লাইন করে বসে আছে। আর এই দেখুন ঠাকুরের অত্যাধুনিক রান্নাঘর, ঠাকুরের ভোগ খাওয়ার জন্য যে খাদ্য তৈরি হয় সেই খাদ্য তৈরির এটি রান্নাঘর, বিরাট এক রান্নাঘর।
দেখুন সমস্ত মেশিনারি কারবার মানুষ দ্বারা পরিচালিতই মেশিন, কিন্তু সমস্তটাই করে মেশিনে। দেখুন আয়োজন বিরাট। আমি এখানকার দায়িত্বে থাকা লোকদের জিজ্ঞাসা করেছিলাম যে বর্তমানে এখন প্রত্যেক দিন মোটামুটি কত লোক খায়। তারা আমাকে তার উত্তরে বলেছিল এখন যেহেতু উৎসব নয় তার জন্য এখন মোটামুটি পার ডে 6000 করে লোক খায়, আর উৎসবের সময় সেই লোক সংখ্যা গিয়ে দাঁড়ায় মোটামুটি কম বেশি 70-80 হাজার। দেখুন কিভাবে খাবার দিচ্ছে, ট্রলিতে করে ভাত নিয়ে একজন টানছে আর দুজন মিলে দু সাইডে খাবার পরিবেশন করছে। আমরাও সকলে মিলে ঠাকুরের ভোগ খাওয়ার জন্য বসে পড়লাম। এই প্রথম দেওঘরে এসেছি এবং ঠাকুরের ভোগ খাবো বলেই এখানে বসেছি। আমাদের পরিবারের সকলেই এখানে বসে ঠাকুরের ভোগ খাচ্ছে। দেখুন সকলেই আমরা রয়েছি, আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়াটা এখানে। দেখুন খাবারে কী দিয়েছে, একটা তরকারি ডাল ভাত, খুব আনন্দ করে খাচ্ছি, ভারী সুন্দর লাগছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আমাদের পাতাগুলো ঠিক এইখান থেকে ফেলছি, যেটা আপনাদের আগে আসার সময় দেখিয়েছিলাম, যেটা ডাইরেক্ট ট্রলির উপরে দিয়ে পড়ছে, অর্থাৎ ওখান থেকে ট্রলিতে করে নিয়ে চলে যাচ্ছে। এই যে বিল্ডিংটা দেখছেন এটা হলো ঠাকুরবাড়ির হসপিটাল, অর্থাৎ এখানে যারা শিষ্য আছেন তারা অসুস্থ হয়ে গেলে এখানে চিকিৎসা করান। রাস্তার ধারে অনেক ঠাকুরের জিনিসপত্র নিয়ে বসেছে, সেখানে ছোট ছোট মেলার মতো ঠাকুরের ছবি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জিনিস এখানকার যারা আসে তারা কিনতে পারবে। এখন আমরা যাচ্ছি সমাধি মন্দিরে। সকাল থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আবার 3:30 থেকে রাত 8টা পর্যন্ত। এক ঝলক দেখিয়ে দিই এই সমাধি মন্দিরটা। এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং ওনার স্ত্রী অর্থাৎ মায়ের সমাধি ক্ষেত্র। বিকেল 5টা থেকে ঠাকুরের প্রার্থনা আরম্ভ হবে, তাই আমরা এখন ঠাকুর মন্দিরের দিকে যাচ্ছি। ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র আশ্রমে গিয়ে আমরা প্রার্থনাটা সেরে নেব। প্রার্থনা করার পর এই আমরা এখন এখান থেকে বেরিয়ে গেটের বাইরে এলাম। চারিদিকে সুন্দর আলোয় ঝলমল করছে, দেখুন এই আলোতে গেটটি আরও সুন্দর লাগছে। এক শান্তির জায়গা, শান্তির পরিবেশ, মন কিছুতেই চাইছে না যে এখান থেকে ছেড়ে যাই, কিন্তু যেতে তো হবেই। আমরা এখান থেকে অটোতে চেপে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। কালকে আমরা যাব বৈদ্যনাথ ধাম, সেখানে পুজো দেব এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখাবো। বন্ধুরা তোমরা কিন্তু আমার সাথে থাকবে।